হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা শিখব জওহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা বিগত বছরের প্রশ্ন নিয়ে। আজকে এই ক্লাসে 2018 সালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আজকের টপিকটি হচ্ছে ফিগার সিরিজ কম্পিউটেশন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয় এবং এইগুলো খুবই ট্রিকি হয়। তো এই প্রশ্নগুলি আমরা অবশ্যই করে দেখব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তাহলে 2018 সালে কী প্রশ্ন এসেছিল, কীভাবে সেগুলো সলভ করতে হবে, সেই জিনিসটা তোমরা এই ভিডিওর মাধ্যমে শিখে যাবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো ক্লাস শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যেরকম নতুন নতুন আপডেটেড ভিডিও তোমরা বাড়িতে বসেই পেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে তোমরা যে প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, 2018 সালে কিন্তু এই প্রশ্ন এসেছিল জওহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায়। তো এই প্রশ্নটিতে যে লজিকটি কাজ করছে, দেখো সেই লজিকটি ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ এর ওপর বেস করেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলোই আসে, ঠিক আছে? তো যারা এই প্রশ্নগুলি আগে দেখে ফেলেছো, শর্ট ট্রিক্সের জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখবে। তো দেখো এখানে যেটি বলেছে সেটি কিভাবে করতে হবে। তো প্রথম যে ছবিটি আছে, প্রথম ছবিটির সঙ্গে কিন্তু অবশ্যই করে সেকেন্ড ছবিটি তুলনা করতে হবে। তাহলে এর থেকে তুলনা করব আমরা এটা, নেক্সট এটা থেকে তুলনা করব এটা, নেক্সট আমরা এটা থেকে তুলনা করে এটাকে বের করবো, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নে এখানে কী হবে সেটা বের করতে হবে, ঠিক আছে? তো চলো এটা আমরা করি। দেখো প্রথমে যেটি বলেছে, দেখো এটাতে ত্রিভুজ, এটাতে ত্রিভুজ এবং এটাতে ত্রিভুজ, এই তিনটে ছবিতেই কিন্তু ত্রিভুজ কমন আছে, তাহলে এটাতেও ত্রিভুজ কমন হবে, তাহলে এটাতে একটা ত্রিভুজ হয়ে যাবে। নেক্সট আমাদের যে বিষয়টা দেখতে হবে, দেখো এখানে একটি বাহু আছে, ঠিক আছে, এখানে দুটো বাহু হয়ে গেছে এবং এখানে কিন্তু তিনটে হয়ে গেছে, তাহলে এখানে কটা হয়ে যাবে, চারটে হয়ে যাবে। তাহলে চারটে বাহু এবং একটি ত্রিভুজ এইভাবে জাস্ট এইরকমভাবে হবে। তাহলে চলো এবার আমরা অপশানগুলো দেখে নিই, অপশানগুলো কি বলছে। তাহলে অপশানগুলোর মধ্যে কিন্তু আমরা ফিগারগুলিকে দেখতে পারছি। তাহলে দেখো এখানে আমি যেটা বলেছিলাম, অপশান বিতেই একমাত্র এটা আছে। দেখো চারটে বাহু, এক দুই তিন চার এবং একটি ত্রিভুজ এভাবে আছে, ঠিক আছে? তাহলে এখানে অপশান হয়ে যাবে বি। যারা এর উপর ডিটেলসে ভিডিও চাইছো তো অবশ্যই করে দেখো, আমাদের এখানে আই বাটনে পেয়ে যাবে, এখানে ডিটেলসে এর উপর কিন্তু ভিডিও পেয়ে যাবে। এছাড়া ডিসক্রিপশান বক্সে মানসিক দক্ষতার সমস্ত প্রশ্নের লিঙ্ক পেয়ে যাবে এবং ম্যাথের প্রশ্নের লিঙ্কও পেয়ে যাবে। তাছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমও কিন্তু ডিসক্রিপশানে বক্সে পেয়ে যাবে, যেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, ইমেল আইডি এবং ফেসবুক গ্রুপ লিঙ্কের লিঙ্ক দেওয়া আছে। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন চলে এসে দেখো তোমাদের স্ক্রিনের সামনে। তো এই প্রশ্নটিকে কীভাবে করতে হবে, দেখো এই প্রশ্নটি একদম ইজি, প্রশ্নটিকে জাস্ট দেখেই কিন্তু অ্যান্সার করা যায়। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ছবিতে এই অংশটা কিন্তু একই দেওয়া আছে, তাহলে এই ছবিতে নিশ্চয়ই একই রকম দেওয়া থাকবে। এবং এই যে ওপরের গোলটি দেখতে পাচ্ছ, এটা এক একটা করে প্রত্যেক ছবিতে বেড়ে যাচ্ছে, যত এদিকে যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। তাহলে এটা একটা আছে, এটা দুটো আছে, এটা তিনটে হবে, তাহলে এটা কটা হবে, এটা চারটে কিন্তু হয়ে যাবে। তো চলো এবার আমরা অপশানগুলো দেখে নিই। অপশানগুলো কি বলছে, দেখো অপশানগুলোই আমরা ছবি দেখেই অ্যান্সারটা করতে পারছি, অপশান সি কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা একদম ইজিলি দেখতে পারবে এবং কীভাবে সলভ করতে হচ্ছে সেটাও কিন্তু দেখতে পারবে। জাস্ট এক থেকে দু সেকেন্ডের মধ্যে তোমাদের সময় লাগবে, বা তাও লাগবে না, তোমরা জাস্ট দেখেই অ্যান্সারটা করে ফেলে দিতে পারবে। তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। তো নেক্সট প্রশ্ন চলে এসে তোমাদের স্ক্রিনের সামনে, দেখো এই প্রশ্নটি, এই প্রশ্নটিকে কীভাবে করতে হবে। এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অনেকেই এই প্রশ্নটি পারেনি, তো এই প্রশ্নটি কিন্তু অবশ্যই করে দেখবে। দেখো এখানে একটা জিনিস তোমাদের প্রথমেই বললাম যে এটা থেকে এটা আসবে, এটা থেকে এটা আসবে এবং এটা থেকে এটা আসবে, এই লজিকেই কিন্তু এই প্রশ্নগুলি হবে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে জাস্ট একটু আলাদা হয়েছে, যার জন্য এর অ্যান্সারটা কিন্তু অনেকেই ভুল করে এসছে। তোমরা এই ভুলটা কিন্তু অবশ্যই করে করবে না যারা এই বছর পরীক্ষা দেবে। দেখো এখানে জাস্ট এই ছবির সঙ্গে এটা তুলনা করেছে, এবং তোমরা এটাও করতে পারো, বা এই ছবির সঙ্গে এটা তুলনা করতে পারো, অথবা এই ছবির সঙ্গে এটা তুলনা করতে পারো, অথবা এই ছবির সঙ্গে এই এইটা তুলনা করতে পারো, এইভাবে কিন্তু তুলনা করতে হবে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে কী করবো, দেখো এটা জাস্ট বিপরীত দিক, এটা দেখো এই গোলটা কোথায় এসছে, এই গোলটা ঠিক এর বিপরীত দিকে এসছে, এবং এই ত্রিভুজটা কিন্তু এর বিপরীত দিকে এসছে, এবং এই ক্রস চিহ্ন অর্থাৎ গুণ চিহ্নটি কিন্তু এর বিপরীত দিকে এসছে, এবং বিপরীত দিকে কিন্তু ফাঁকা অংশটা হয়েছে,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখো তাহলে এটা কি করব, নেক্সট ছবিতে আমরা কিন্তু বিপরীত দিকটাকেই নির্ণয় করব। এরকম গোল থাকবে যাকে দুটো ভাগে ভাগ করা হবে, তাহলে এখানে ক্রস আছে তার মানে এখানে ক্রস হয়ে যাবে, এবং এখানে গোল আছে তার মানে এখানে গোল চলে আসবে, এবং এখানে ত্রিভুজ আছে মানে এখানে ত্রিভুজ আসবে। এবার তোমাদের এখানে এই ছবিতে আর একটা জিনিস বলি, দেখো এই ছবিটার হুবহু মিল কিন্তু এই ছবিটা, তাহলে এই ছবিটার হুবহু মিল নিশ্চয়ই এখানে হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা অপশানগুলো জাস্ট দেখে নিই, তাহলে আমরা অ্যান্সারটা করে ফেলে দিতে পারবো। দেখো অপশান তোমাদের সামনেই চলে এসেছে, তাহলে এখানে অ্যান্সার কি চলে আসবে, দেখো আমি যেটা বললাম এটার বিপরীত কিন্তু এটা, এটার বিপরীত কিন্তু এটা, এবং তাহলে এটার বিপরীত কি হবে, এটা হবে, তাহলে এটার এটা সরি এটা হুবহু এটা হবে, এবং এটা হুবহু এটা হবে, এটার বিপরীত এটা, ঠিক আছে, তাহলে এটার বিপরীত এটা হবে, আশা করি তোমরা বুঝতে পারছো, এটার বিপরীত এটা হবে, আর এটার সঙ্গে মিল এটার, তাহলে এটার সঙ্গে মিল হবে এটার, তাহলে এই ছবিটা যে অপশানে আছে সেটাই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখে নিই কোন অপশানে আছে এটা, অপশান বিতে কিন্তু এটা আছে, তাহলে অপশান বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো এবার আমরা নেক্সট প্রশ্নটি দেখে নিই, নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন চলে এসেছে তোমাদের স্ক্রিনের সামনে। দেখো এখানে কিন্তু এই যে অংশটি আমরা ভি এটা দেখতে পাচ্ছি, তারপরটা দেখো আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ, তারপরটা দেখো বেড়ে একটা ভি একটা ডাব্লিউ একত্রিত হয়ে গেছে, অর্থাৎ আমরা যদি এইভাবে দেখি যে এটা একটা, এটা দুটো, এটা তিনটে, তাহলে এটা কটা হবে, নিশ্চয়ই চারটে হবে এরকমভাবে, তাহলে এটা হয়ে যাবে চারটে। চলো এবার আমরা অপশানগুলো দেখে নিই, অপশান কি বলছে, দেখো অপশানে এখানে অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে এখানে অপশান কিন্তু বি রাইট অ্যান্সার হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা নেক্সট প্রশ্নটি দেখে নিই, নেক্সট প্রশ্নে দেখো কি বলেছে, এটাও ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু, এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটাও অনেকে ভুল করে এসছে, ঠিক আছে, কিভাবে করব, দেখো এটা দেখো এই যে আই পি ও জেড এটা লেখা আছে, তাহলে আই অংশটা কিন্তু প্রথম দ্বিতীয় ছবিতে কিন্তু লাস্টে চলে গেছে, তারপর সেটা সেকেন্ড লাস্ট টু সেকেন্ড চলে এসছে, কেমন প্রথমে এই আইটা লাস্টে চলে গেছে, তারপরে আবার সেকেন্ডে চলে এসছে, তারপর আবার চলে এসছে, দেখো এইভাবে যদি আমি বক্স করি তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে প্রথম ছবিটা কোথায় চলে এসছে, লাস্টে প্রথম এই ছবিতে, তারপরে এটা কোথায় এসছে সেকেন্ডে, তাহলে এটা কোথায় তারপরের ছবিতে কোথায় চলে আসবে থার্ডে, তাহলে থার্ডে চলে আসবে এই আই, আশা করি তোমরা বুঝতে পারছো, তাহলে থার্ডে চলে আসবে এই আই, দেখো প্রথম ছবিতে কি বলেছে, প্রথম ছবিতে এটা লাস্টে চলে এসছে, তারপরে এটা সেকেন্ডে চলে এসছে, তারপরে এখানে এইভাবে চলে আসবে, আশা করি তোমরা বুঝতে পারছো থার্ডে চলে আসবে, তাহলে থার্ডে কি আসছে, থার্ডে আসছে আই। এবার এখানে কি আসছে, দেখো পি পি কোথায় আছে, পি এসছে সেকেন্ডে, তার মানে পি চলে আসবে এখানে সেকেন্ডে, দেখো ফার্স্টে চলে এসছে প্রথমটাই ফার্স্টে এসছে, এই ছবিতে কি আছে সেকেন্ডে আছে, এই ছবিতে কি হবে ফার্স্টে চলে আসবে, এই ছবিতে কি আসবে লাস্টে চলে গেছে, দেখো কিভাবে হচ্ছে সেটাকে তোমরা জাস্ট অ্যাবজার্ভ করার চেষ্টা করো, ঠিক আছে, আমি আবার তোমাদের জাস্ট একটু বুঝিয়ে দিই, দেখো একটি ছবি এঁকে, প্রথম বক্স দ্বিতীয় বক্স তৃতীয় বক্স চতুর্থ বক্স, তাহলে প্রথমে এটা কোথায় আছে আই, প্রথমে আছে ফার্স্টে, তারপর এটা কোথায় চলে গেছে লাস্টে, অর্থাৎ এভাবে রিভার্স হয়েছে, রিভার্স হয়েছে এভাবে, ঠিক আছে, তারপরে কোথায় চলে গেছে সেকেন্ডে চলে গেছে সেকেন্ড লাস্ট, তারপরে কোথায় আসবে এখানে থার্ড লাস্ট সরি সেকেন্ডে চলে আসবে, দেখো এই জায়গাটায় চলে আসবে, তাহলে এটা কি আসবে আই আসবে। নেক্সট আমরা পিটা দেখবো, পিটা পিটা ফার্স্ট সেকেন্ডে ছিল, চলে এসছে পরেরটায় ফার্স্টে, তারপরটা চলে আসছে লাস্টে, তারপরে কোথায় আসবে এখানে চলে আসবে, অর্থাৎ আই এর পরে, তাহলে এখানে আসবে পি। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো হচ্ছে ও, তাহলে ওটা থার্ডে আছে এখানে ফার্স্ট সেকেন্ডে চলে গেছে এখানে ফার্স্টে চলে এসছে, তাহলে ওটা এখানে কি আসবে লাস্টে চলে আসবে, তাহলে এখানে চলে আসবে, আর এখানে জেডটা কি আছে লাস্টে চলে লাস্টে আছে, তারপরে দেখো লাস্ট সেকেন্ড আছে, তারপরে সেকেন্ডে এসছে, তারপরে এখানে ফার্স্ট হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে জেড, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এভাবে কিন্তু অ্যান্সারগুলো হবে, তাহলে জেড আই পি ও, তাহলে কি হবে জেড আই পি ও, তাহলে আমরা অপশানগুলো দেখে নিই, জেড আই পি ও কোন অপশানে আছে সেটা আমরা দেখবো, জেড আই পি ও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, জেড আই পি ও কোন অপশানে আছে সেটা আমরা জাস্ট দেখবো, তাহলে জেড আই পি ও, জেড আই পি ও এটা অপশান ডি আছে, তাহলে অপশান কিন্তু এখানে ডি রাইট অ্যান্সার হয়ে যাবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি, কোন প্রশ্ন বুঝতে পারোনি, ডেসক্রিপশন বক্স সরি কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাও যে তোমাদের কোন প্রশ্নে সমস্যা হচ্ছে, কোন ধরনের প্রশ্ন তোমরা পারছো না, বা কোন ধরনের ক্লাস তোমরা চাইছো সেটা আমাদের জানাও। যারা জওহর নবোদয় বিদ্যালয়ে প্রিপারেশান নিচ্ছ, এবছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের স্পেশাল ক্লাস শুরু হয়েছে। যারা আমাদের স্পেশাল ক্লাসে ক্লাস করতে চাইছো, বা যারা স্পেশাল ক্লাসগুলি অ্যাটেন্ড করতে চাইছো বা ফ্রি ক্লাসগুলি অ্যাটেন্ড করতে চাইছো, তো অবশ্যই করে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো 7001086578 এই নাম্বারে। আমাদের ফ্রি ক্লাস চলছে, যারা জওহর নবোদয় বিদ্যালয়ে পরীক্ষা দেবে এবছর তাদের জন্য ফ্রি ক্লাস চলছে, অবশ্যই করে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, তারা কিন্তু ফ্রি ক্লাসগুলি করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই করে একটি লাইক করে যাবে, এবং যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাও, এবং ফার্স্ট কমেন্টে আমাদের যোগাযোগ মাধ্যম দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এবং ভিডিওটি শেয়ার করে দাও যারা জওহর নবোদয় বিদ্যালয়ে প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে, যাতে তারাও কিন্তু জওহর নবোদয় বিদ্যালয়ে প্রিপারেশান বাড়িতে বসেই নিতে পারে। সবার শেষে বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।